বর্ষ সমাপনী এবং লক্ষ্যমাত্রা 2021 অর্জন উপলক্ষে ব্যবসা পর্যালোচনা সভা করেছে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ সভা হয়। এ সময় মুখ্য নির্বাহী কর্মকর্তা এম মনিরুল আলম বলেন, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স 2021 সালে লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জন করেছে। বর্তমানে কোম্পানির পরিশোধিত মূলধন 18 কোটি টাকা এবং অথরাইজ মূলধন রয়েছে 100 কোটি টাকা। সভায় প্রকল্প প্রধান ও সিনিয়র ডিএমডি মোহাম্মদ আওলাদ হোসেন, ইসলামী প্রকল্প প্রধান ও সিনিয়র ডিএমডি মোহাম্মদ হুমায়ুন কবির, এসভিপি ও সিএফও শামসুল ইসলাম, এসভিপি ও সিওও মোহাম্মদ আলমগীর কবির সহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, তারা আসলে বিমার মাধ্যমে তার উপর সঞ্চয় করে, কিন্তু একই সময় তারা একটা আর্থিক নিরাপত্তাও বিধান করে। আমরা করোনাকালীন সময় আছি, মানুষ মারা যাচ্ছে কম, কিন্তু চিকিৎসা ব্যয় অনেক বেড়ে গেছে। সো এই জায়গাটা কাজ করার জন্য আমরা স্বাস্থ্য বিমাকে ইন্ট্রোডিউস করেছি, এর পাশাপাশি আমরা ক্রিটিক্যাল ইলনেসটাকে ইনক্লুড করেছি। সো এই দুটো প্রোডাক্টে এখন কিন্তু আমার খুব চাহিদা আছে। গ্রাহক বান্ধব এবং কর্মী বান্ধব পরিবেশ তৈরি করা আসলে আমাদের লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।